কত নম্বর ওয়ার্ড বললেন? 35 নম্বর। হ্যাঁ হ্যাঁ শেফালি দি বলেন। হ্যাঁ আমি বুঝতে পারছি না কি বলছেন। স্ট্রিট লাইটটা আপনার মিটারের সাথে ঢুকে গেছে তাই তো? কালকে সরিয়ে দেবো, ঠিক আছে? এই সোমবার দিন দিনের বেলা যাবে আপনার ওখান থেকে খুলে নিয়ে এতে সিএসসি তে করে দেবে, ঠিক আছে? আপনার ফোন নাম্বারে ফোন করে যাবে। 9163243376 এখানে ফোন করে আপনাকে যাবে যে তখন ওটা খুলে দেবে, ঠিক আছে? ভালো থাকবেন। হ্যাঁ ঠিক আছে শেফালি দি, সোমবার হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আপনার ওয়ার্ড নাম্বারটা বলেন সাহেব। ও রেশন কার্ড, ওই রেশন কার্ডের তো রেশন কার্ড আচ্ছা আসুন তাহলে। কবে আসবেন? বুধবার দিন 4টের সময় আসেন, লিখে দাও। হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আমি একটু লিখে নেবো, আস্তে আস্তে বলবেন প্লিজ। আপনার ওয়ার্ড নাম্বার কত? 109। আপনার নামটা একটু বলুন না প্লিজ। শিবানী না? শিবানী দি আপনার অ্যাড্রেস, ঠিকানাটা বলুন না। ঠিকানা ঠিকানাটা বলুন। 109 হ্যাঁ হ্যাঁ বলেন বলেন শিবানী দি। হ্যাঁ হ্যাঁ শিবানী দি বলেন। হ্যাঁ লিখে নিয়েছি, বলেন। আপনাকে বেদখল করলো কি করে? দলিল আপনার নামে তো। কি হ্যাঁ তাহলে আপনি এফআইআর করেননি পুলিশে? এফআইআর নাম্বারটা বলুন তো। ও আচ্ছা ঠিক আছে, ফিরে এসে একবার দেখা করুন, আমি চেষ্টা করবো। অ্যাকচুয়ালি এটা কোর্টের ব্যাপার, সিভিল কেস, তবুও আমি পুলিশকে দিয়ে একবার চেষ্টা করবো যদি জোর করে হয়ে থাকে। हाँ नमस्कार कोलकातार मेयर बॉबी हाकिम बिराशी वार्ड काजल सेन आलिपुर रोड हाँ कि आछे हाँ ঠিকা জমিটা আপনার নামে তো হ্যাঁ পাঁচ ভাইয়ের নামে ঠিকই আছে বাবার জমি ছিল তবে পাঁচ ভাই বোনের নামে হয়েছে ठीक है ठीक है ठीक है चालान चालान जमा आछे एबार आपनी की चाइछेन बोलुन की जमा दिएछिलेन केन एनओसी केन बाड़ी तो एखन कलकाता कर्पोरेशनई सब दिच्छे एखन तो आपनारा कोनो जायगाय जाबार दरकार नेई আপনি আমার আমার অফিসের ঠিক পেছনে ঠিকা সেল আছে আপনি এখানে চলে আপনি তো আমার অফিসেই আসতে পারতেন আমি তো বসি সিআইটি মার্কেট উল্টো দিকে ওখানে সব আপনি চলে আসুন হেড অফিসে এখন ক্যালকাটা কর্পোরেশন থেকে ঠিকার জমির স্যাংশন প্ল্যান প্ল্যান সব আমরাই দিচ্ছি কলকাতা কর্পোরেশন গ্র্যান্ড হোটেলের পেছন দিকে ওখানে গিয়ে উপরে যাবেন বলবেন ঠিকা সেল ওখানে গেলে আপনাকে পুরো গাইড করে দেবে আর সেরকম দরকার হলে আমি আমার যেহেতু আপনি আমার পাড়ার লোক আমার ঘরে চলে আসতে পারেন এখানে চলে আসবেন ঠিকা সেলে একদম সব আপনার করে দেবে এনওসি এনওসিও এখানে হবে প্ল্যান স্যাংশনও এখানে হবে আপনি যদি ব্যাংক লোন নিয়ে বাড়ি করতে চান তাহলেও যে ঠিকার প্রসেস সেটাও এখন হয়ে যাবে কারণ ঠিকার জমিতে আপনি ব্যাংক লোন নিয়েও বাড়ি করতে পারবেন ঠিকা 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 গভর্নমেন্ট আপনাকে লিজ দিয়ে দেবে মানে অ্যাকচুয়ালি যদি আপনি বাড়ির মালিক হন আপনাদের লিজ দিয়ে দেবে সেই লিজে আর পাঁচটা গভর্নমেন্টের জমির মতন এখানেও আপনি বাড়ি করে সেখানে ফ্ল্যাট করে থাকতে পারবেন আর তার জন্য লোনও পাবেন তাতে কোনো অসুবিধা দাদা দাদার জায়গায় হেয়ারশিপ সার্টিফিকেট হয়ে যাবে দাদার ছেলে বা মেয়ে যারা থাকবে তারা পাবে সেটাও ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট করে এখানে চলে আসবেন এখানে হয়ে যাবে ব্যাস তারপর এখানে চলে আসবেন কোনো এখন আমরা ওই জন্য ইজি করে দিয়েছি মমতা ব্যানার্জি চাইছেন যে সব ঠিকার জায়গায় সব বাড়ি হয়ে যাক আর আপনারা ঠাকুরপুকুর ঠাকুরপুকুর না গিয়ে সবাই চেতলায় থাকুন ঠিক আছে বাড়ি করে নিলে চেতলা থাকবে আর নাহলে বেঁচে এক ভাই ওখানে এক ভাই হ্যাঁ নমস্কার আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি কোথা দিয়ে বাবু বাবু এটা ক্যালকাটা কর্পোরেশনের ফোন ক্যালকাটা সব অফিসার কমিশনার সব এখানে বসে আছে হ্যাঁ নমস্কার আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি आगे 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 वार्ड नंबर 98 पंपादी पंपा राय पंपादी बोलें পুরনো ভ্যাকেন্ট জমি ট্যাক্স 30 টাকা না কত 28 টাকা লোক পাঠিয়ে দিই শোনেন না পিএলপিডি করে দেবে আমি লোক আপনাকে নেক্সট উইক পাঠিয়ে দিচ্ছি পম্পাদি আপনার যতটা অংশ আপনারা রয়েছেন সেটা আপনার নামে আমরা আলাদা করে ট্যাক্সের বিল করে দেবো আপনি ওটা কাউন্সিলরের কাছ থেকে একটা সার্টিফিকেট নিয়ে রেখে দেবেন আর দরকার একটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছ থেকে একটা এপিডেভিট করে নেবেন আপনি 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 কি ওখানেই থাকেন ওখানেই থাকেন তাহলে আমি নেক্সট উইকে লোক পাঠিয়ে দিচ্ছি আপনাকে ফিজিক্যাল ভেরিফিকেশন করে আর কি কি ডকুমেন্ট লাগবে আপনাকে লিখিয়ে দিয়ে আসবে আপনি সেগুলো দিয়ে দিলে হয়ে যাবে আপনার নামে আলাদা হয়ে যাবে ওদের নামে আলাদা হয়ে যাবে ঠিক আছে কিছু মেল না আপনাকে লোক যাবে আপনার ফোন নাম্বারটা আমার কাছে আছে 9051962207 ওখানে ফোন করে আমাদের অফিসের লোক যাবে আপনাকে কিছু ডকুমেন্ট লাগবে আপনার ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের একটা এফিডেভিট লাগবে কাউন্সিলার একটা সার্টিফিকেট লাগবে আধার কার্ড লাগবে ভোটার কার্ড লাগবে ওগুলো দেখে দেবেন ওগুলো নিয়ে আপনি আপনি ম্যাজিস্ট্রেটের সামনে বলবেন যে এটা আমার বাবার জ্যাঠার অংশ জ্যাঠার ছেলেরা রয়েছে বাবার অংশ এটা অর্ধেকটা আমাদের এটা আমাদের আলাদা করে দেওয়া হোক আমরা পিএলপিডি করে আপনার নামে আলাদা ট্যাক্সের বিল করে দেবো ঠিক আছে এই অনুষ্ঠানটা না এর জন্য আর যেহেতু আপনারা সিনিয়র মোস্ট অফিসাররা বসে আছেন না নিয়মটা আপনাদের জানেন ওই একটা ডেপুটি অ্যাসেসার তার তলা অ্যাসিস্ট্যান্ট অ্যাসেসার সেগুলো ওইটা নিয়ে আসুন না হবে না আপনারা বসে আছেন ইনস্ট্যান্ট ডিসিশনটা নিচ্ছেন আমাকে দিচ্ছেন এটাতে মানুষের নমস্কার আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি দাদা 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 কাজ এই ফোনে হয় না এখানে হলো কর্পোরেশনের কমপ্লেন হ্যাঁ নমস্কার আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি হ্যাঁ নমস্কার আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি আপনার 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 ওয়ার্ড নাম্বারটা বলবেন ম্যাডাম ওয়ার্ড নাম্বার 131 হ্যাঁ ম্যাডাম নামটা বলুন রমা চ্যাটার্জি হ্যাঁ রমা ম্যাডাম অ্যাড্রেসটা বলুন প্লিজ ও নিউ পর্ণশ্রী 10 নম্বর নিউ পর্ণশ্রী কলকাতা আচ্ছা আচ্ছা হ্যাঁ বলেন রমা ম্যাডাম জমা দিয়েছেন কি ফর্ম কি জমা দিয়েছেন ফর্ম নম্বরটা ফর্ম 3 ফর্মের উপরে লেখা রয়েছে কোন ফর্ম নাম ফর্ম কি ফর্ম 3 ফর্ম কি লেখা রয়েছে ওই আপনাকে ফোন করে এখন আর আসতে হয় না, সব অনলাইনেই হয়ে গেছে। আপনাকে আমি আমার লোক আপনাকে ফোন করে নেবে একটু বাদে। হ্যাঁ, অনলাইনেই আপনি লোড করে দেবেন, ফর্ম রেশন কার্ড চলে যাবে বাড়িতে। আচ্ছা ঠিক আছে, এমনি এমনি কোনো অসুবিধা নেই। আপনার আধার কার্ড আছে, ব্যাস তাহলেই হবে। আপনার এক্ষুনি আমার অফিস থেকে ফোন করে আপনাকে বলে দেবে কোন সাইটে যেতে হবে, সাইটে গিয়ে ওটা অনলাইনে লোড করে দেবেন। বাড়িতে না, ফোনে বলে দেবেন। আপনি আধার কার্ড নাম্বার টাম্বার নিয়ে বসবেন, যখন আমার লোকটা ফোন করবে ও জিজ্ঞেস করতে থাকবে, আপনি বলতে থাকবেন, ও মেরে দিয়ে আপনাকে লোড করে দেবে। তো রেশন কার্ড অফিস থেকে চলে যাবে কার্ড। আচ্ছা ঠিক আছে, মানে তাহলে ডিজিটাল পাসটা পেয়ে যাব। হুম হুম, ঠিক আছে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। টিভিটা একটু মিউট করে নিন। একশো কত? 125। আপনার নামটা বলবেন স্যার? আমার নাম বিশ্বনাথ সাহা। বিশ্বনাথ সাহা লেখো। বিশ্বনাথ দা অ্যাড্রেসটা বলুন। 9/n/1 হ্যাঁ 9/m/1 শশীভূষণ ব্যানার্জি রোড। শশীভূষণ ব্যানার্জি রোড, কলকাতা 8। কলকাতা হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন দাদা। আমি মানে এক মিনিট, এটা আপনার নিজের বাড়ির লাইন তো? বাড়ি কত, একতলা না দোতলা? একতলা। সোমবার আপনার ইয়ে কাজ হয়ে যাবে, সোমবার আপনার কাজ হয়ে যাবে। আপনার ফোন করে আমাদের লোক এখান থেকে যাবে, আপনার লাইন দরকার লাইন চেঞ্জ করে যা যা করার করে দেবে, ঠিক আছে? আমি সোমবার দিন করে দেবো স্যার। হ্যাঁ আমি দেখে নেব, আপনি আপনার কাছে যখন এখান থেকে আমাদের লোক যাবেন একটু দেখিয়ে দেবেন প্লিজ। না আরেকটা কি হয়, পুরোনো বাড়ি স্ট্যান্ড পোস্ট, পাশাপাশি সব মাল্টিস্টোরি বড় বড় ট্যাঙ্ক করেছে, এবার লাইন ঢুকিয়ে দিচ্ছে, ডাইরেক্ট লাইন ঢুকিয়ে দেবে, ফ্লোটা তো এগিয়ে চলে যাবে, এই স্ট্যান্ড পোস্টের কমে যাবে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার। হুগলি বলছেন না, হুগলি বলছেন। নমস্কার। হ্যাঁ হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আপনি একটা কাজ করবেন, প্রথম টিভিটা মিউট করে দিন, টিভিটা মিউট করে দিন আগে, করে দিন। আমি ওয়েট করছি, আপনি করে দিন আগে। হ্যাঁ 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 এটা বলুন, ওয়ার্ড নাম্বার 84 84। হ্যাঁ হ্যাঁ নামটা বলুন আপনার। আরেকবার বলুন, সোমেন। হ্যাঁ ঠিকানাটা বলুন। নকুলেশ্বর ভট্টাচার্য লেন তো 83 84 তো হবে না, 84 নম্বর ওয়ার্ড। এটা ওই কুড়িয়া ওয়ার্ডের পেছন দিকটা, কুড়িয়া ওয়ার্ডের পেছন দিকে স্যার। ওটা 83 তে কুড়িয়া ওয়ার্ড আছে, কুড়িয়া ওয়ার্ডের পেছনে কাউন্সিলরের নামটা জিজ্ঞেস করুন, বলতে হবে। আপনার কাউন্সিলরের নাম কি? পারমিতা। হ্যাঁ ওখানে রাস্তা তাহলে এই পাশে ঠিক। হ্যাঁ বলুন। এই জমিটার মালিককে মানে ঠিকা ঠিকা আপনি আপনি ঠিকা প্রজা তো? হ্যাঁ হ্যাঁ তাতে কোনো অসুবিধা নেই। আপনার ঠিকা রিটার্ন জমা দিচ্ছেন তো? শোনেন, দুটো 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 স্কিম আছে। একটা হচ্ছে যদি ঠিকা প্রজা নিজে চায় তাহলে আমরা পারমিশন দিয়ে প্ল্যান স্যাংশন দিয়ে দেবো, তারা বাড়ি করে নেবে ঠিকা জমিতে। আর যদি শুনে নিন, আমার কাছে শুনে নিন। আরেকটা যদি সব খুব আর্থিক দিক দিয়ে একেবারে খুব ইয়ে হয় যে তারা নিজেরা পাচ্ছে না, তাহলে যারা রয়েছে তারা যদি সবাই সম্মতি হয়ে হয় তাহলে আমরা বাংলার বাড়ি করে দেবো। মুখ্যমন্ত্রী এটা নতুন স্কিম দিয়েছেন, বাংলার বাড়ি, যাতে ঠিকা প্রজারা ভালোভাবে ফ্ল্যাটে থাকতে পারেন। এটা আপনাদের সাথে সবাই মিলে ওখানে একটা অ্যাপ্লাই করতে হবে টু দি ডেপুটি কন্ট্রোলার ঠিকা কলকাতা, 5 নম্বর SN ব্যানার্জি রোড, ক্যালকাটা কর্পোরেশন। আপনারা করলে আমরা গিয়ে ইন্সপেকশন করব, জমি দেখব, দেখে সেখানে আমরা বাড়ি বানিয়ে দেব। আপনারা সবাই যাতে, যারা রয়েছেন ওখানে, যাদের ভোটার লিস্টে নাম আছে প্রত্যেকটা ফ্যামিলির, তারা যাতে ওখানে একটা করে ফ্ল্যাট পান। ওখানে 3টে হাটে 3টে এসএসসি নাম্বার জেনারেট করা আছে। একটার নাম হচ্ছে বৈষ্ণব পান্ডা, আরেকটার নাম আপনি আপনারা নিজেদের মধ্যে কথা বলুন, কথা বলে নিয়ে আপনারা আমায় জানান, তাহলে আমরা ওখানে গরিব মানুষের জন্য এখন বাড়ি হচ্ছে সেটা হয়ে যাবে। আরে আরেকজন আছেন লক্ষ্মীনারায়ণ দাস, ঠিক আছে? আপনারা একটা কাজ করেন সাহেব, আপনার বাড়িওয়ালাকে নিয়ে আপনি একবার চলে আসুন, তার কাছে কি কাগজপত্র আছে আমরা দেখে নিয়ে আপনাকে করে দেবো। বিভূতিভূষণ মুখার্জি। हाँ ताले वही विभूति भूषण मुखर्जी जरा रोज़े तादें निये चले आसन कोड़ा दो। এটা এটা না সরকারি করে দেবে কিন্তু সেটা তো আপনাদের লাগবে। আমি তো উচ্ছেদ করে করতে পারবো না, এটা আপনাদের ওখানে যখন সবাই এই মাটির বাড়িতে থাকে সহমত হলে ভালোভাবে বাড়ি সরকার তৈরি করে দেবে, কিন্তু নিজেরা মধ্যে ঝগড়াঝাটি করলে তার আমি মাঝখানে ঢুকবো না। আপনি আপনি ইয়াং ছেলে, আপনি এটা লিড নিয়ে সবাইকে বুঝিয়ে নিয়ে আসুন, আমরা করে দেবো। এটা মমতাদির নতুন স্কিম আছে, খুব ভালো গরিব মানুষের জন্য হয়ে যাবে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আপনি আগে আপনার ওয়ার্ড নাম্বারটা বলেন সাহেব। হ্যাঁ হ্যাঁ নামটা বলুন। রঞ্জিত ব্যানার্জি, সুরজিৎ ব্যানার্জি। সুরজিৎ ব্যানার্জি আপনার সুরজিৎদা অ্যাড্রেসটা বলুন না প্লিজ। ঠিকানা ঠিকানা ঠিকানাটা বলুন, ঠিকানাটা। হ্যাঁ কত নম্বর? আপনি থাকেন, আপনার নম্বর জানেন না? ও আপনি বেহালায় অফিসে গেছিলেন? খাজনা ও আপনি এখানে 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 এসেছিলেন তো? বিএলআর মিউটেশনের তো দান। এক মিনিট, আপনার আপনার কোনো এনি অনলাইনে ব্যাংক ট্যাঙ্ক কিছু নেই তো? ব্যাংক থেকেই তো অনলাইনে হয়ে যাবে। এক মিনিট এক মিনিট ধরুন, এক মিনিট ধরুন, এক মিনিট ধরুন। কি করা যায় বলতে এই আমার 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 একবার অফিসে আসবেন আপনি প্লিজ, এই কলকাতা কর্পোরেশনে আমার অফিসে দোতলায় চলে আসবেন। হ্যাঁ কত টাকা খাজনা আছে? ঠিক আছে আপনি আসুন, আমি করিয়ে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে। অনেকের কি হচ্ছে জানেন তো, আবার অনলাইন করতে চায় না, যে যদি ব্যাংকে চিট হয়ে যায়। বাবা অনলাইন জানি না, আগে কি নম্বর বলে দেবো, আবার ব্যাংকের টাকা চলে। পুরোনো লোকেদের এই একটা ভয় থাকে, সেই জন্য ব্যাংক থেকে ওই ওই ইয়ে না অনলাইন এটা নিতে চায় না অনেকে। পুরোনো লোক যারা তারা নিতে চায়। ভুলভাল টিপে দিলাম টাকা চলে, বাবা দরকার নেই আমাদের বাড়িতে চেকে সই করে টাকা তুলে নিয়ে আসে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যালো হ্যাঁ বলুন। কত নম্বর ওয়ার্ড? 16। হ্যাঁ মহেশতলা, এটা না সরি। হ্যাঁ নমস্কার আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি হ্যাঁ নমস্কার কত নম্বর ওয়ার্ড দিয়ে বলছেন মহেশতলা আপনার বাবা রিটায়ার করে কোথা দিয়ে হ্যাঁ আপনার বাবা কোথায় আছেন এখন কোন ডিপার্টমেন্টের স্টাফ ছিল আরে ডিপার্টমেন্টটা কি হেলথ হেলথ আপনার নামটা বলুন বাবার নাম হ্যাঁ ব্রজেশ শুভ্র কি 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 ডেজিগনেশন কি ছিল हेल्थ सब इंस्पेक्टर आपके फोन कर हेल्थ डिपार्टमेंटे तो ठीक है आपके हेल्थ डिपार्टमेंट दिए एकटू बादे जेने फोन कर सोमवार दिन फोन करना आज के पारबेन ना सोमवार दिन हाँ तो रही है दिलाम तो सोमवार दिन आमार अफिस थेके आपनार फोन जाबे हाँ नमस्कार आमी कोलकातार मेयर बॉबी हाकिम बोलছি वालेकुम असलाम एक मिनट लिख लेते हैं 27 आपका नाम 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 बताइए मोहम्मद वजीद हाँ वजीद भाई एड्रेस बताइए आपका एड्रेस बताइए आपका एड्रेस बताइए एड्रेस H/3 मौलाना मोहम्मद अली रोड 27 नंबर वार्ड हाँ मजीद भाई बताइए हाँ बताइए हेलो हाँ हाँ पानी 27 नंबर वार्डे तो जल आछे ये 27 नंबर वार्ड है 77 बोलिए वही हम बोले एमए वाली रोड 27 नंबर कहाँ से वार्ड नंबर 6 ठीक है हम सोमवार आदमी सोमवार भेज रहे हैं आदमी ड्रेनेज तो विराट करे काज तो शुरू है 7 नम्बर वार्ड काज तो शुरू है ओने आर एक बछर बाद केउ जल फल जमबे ना एक अपना अपना दुजना समस्या एक कथा बोलेन আর তো জায়গা পেলাম না মাওয়ালি পার্কেই একটা সাইট ভেঙে ওদের স্টেডিয়াম ভেঙে ওখানটা আর ওখানে এত ডেন্সলি একটা জায়গা পেলাম না দেখেছেন হ্যালো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার নমস্কার। আচ্ছা ঠিক আছে। হ্যালো, প্লাস্টিক যদি বন্ধ হয়ে যায় না জল আর কোথাও জমবে না। প্লাস্টিকটাই মেন, গালিপুরগুলো আটকে দিয়েছে। কালকে আমি সেন্ট্রাল এভিনিউ বিবি গাঙ্গুলি স্ট্রিটে আমি নিজে দেখলাম, ওই সেই প্লাস্টিক আর এই দোকানগুলো সব শাড়ির দোকান সব এগুলো ফেলে দেয় হাসতে হাসতে। আমি যাওয়ার সময় আমি ছিলাম বিধানসভায়, হাঁটু অব্দি জল ছিল। হ্যালো হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আপনার স্বাস্থ্য সাথী কার্ড আছে? আপনি নিয়ে আমার কাছে চলে আসুন। না বাড়ি না বাড়ি না বাড়ি না। আপনি আপনি হাওড়া হাওড়া দিয়ে কখন আসতে পারবেন? সোমবার দিন। হ্যালো সোমবার দিন বসবো? সোমবার দিন 11টার সময় আমি চেতলায় বসি। আমার ওয়ার্ড অফিস হচ্ছে অহিন্দ্র মঞ্চের উল্টো দিয়ে, চেতলা পার্কের ওখানে গিয়ে বলুন ববি হাকিম কোথায় বসে, আমার বাড়ির কাছেই। হ্যাঁ ওখানে চলে আসবেন, বলবেন যে আমার ও থাকবে, আমি 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 করে দেবো এটা, আপনার স্বাস্থ্য দিতে করে দেবো। সে তো নেবেই, যদি স্বাস্থ্যসাথী কার্ডে না হয় তখন তো যা চিকিৎসা ওদের ওদের ওটা তো আর প্রাইভেট হাসপাতাল, ওটা তো আর আমাদের গভর্নমেন্টের নয়। তা আপনি ঠাকুরপুকুরে গেলেন কেন? আপনি এতে চিত্তরঞ্জনে দেখালেন না কেন? পিজিতে দেখালেন না কেন? আরে পিজিতে দেখাবেন তো, আপনি যদি প্রাইভেটে চলে যান, কেউ যদি এখন রাজারহাটে যেটা আছে সিএনআই, রাজারহাটে এত বড় হসপিটাল আছে গভর্নমেন্টের, সেখানে করবেন। আপনারা সোজা চলে যান প্রাইভেটে, যেখানে আপনারা পয়সা দিতে পারেন না। আপনি আসুন সোমবার, আমি দেখে নিয়ে করিয়ে দেবো। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কত নম্বর ওয়ার্ড? হ্যাঁ 141। আচ্ছা হ্যাঁ নামটা বলুন, নামটা বলুন সাহেব। হ্যাঁ হাজি সাহেব অ্যাড্রেসটা বলুন, ঠিকানা ঠিকানা ঠিকানাটা বলুন, ঠিকানাটা বলুন। বদরতলা। হ্যাঁ 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 ভালো আছেন আপনি? কি বলেন কি? আরে আপনি ছাড়েন, আপনার কাজটা বলুন। দেখা করতে আপনি বৃহস্পতিবার দিন 15 নম্বর বোরোতে আসেন, আমি থাকবো। তাড়াতাড়ি আসবেন। 11টায় চলে আসবেন 15 নম্বর বোরোতে বৃহস্পতিবার। 15 নম্বর বোরো আপনাদের যে বোরো গার্ডেন রিচ, ওখানে বৃহস্পতিবার করে বসি, ওখানে তাড়াতাড়ি আসবেন কারণ লোক ভিড় হয়। তো হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। তারক দে 14 নম্বর ওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ তারক দা অ্যাড্রেসটা বলুন। হ্যাঁ বলুন বলুন। ওই বিন বিন বসানো তো হ্যাঁ বলুন তারক দা। হ্যাঁ হ্যাঁ বলুন। আপনি কি ওখানে বিল লাগানো যাবে না? তো 10 দিন বলে আপনার লোকটা নাকি ওখান থেকে তুলে নিয়ে যেতে পারবেন, অসম্ভব। আচ্ছা আমি আরো ওর উপরের লোক পাঠাচ্ছি, দেখছি কি করা যায়। হয় 10 আছে, 10-এ বাড়ির ভেতরে থাকে, আর নয় 240 আছে, এর বাইরে তো আমাদের কাছে নেই। ঠিক আছে দেখে নিচ্ছি, আমি দেখে নিচ্ছি, একবার পাঠান। না একটা আমাদের তো চাকা লাগানো থাকে, ছেলে নিয়ে ছেলে বা ওটা আরো বড়। ও আচ্ছা, সমস্যাই সমস্যা। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। কত নম্বর ওয়ার্ড? হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। কত নম্বর ওয়ার্ড? 67 শুভেন্দু ব্যানার্জি। হ্যাঁ শুভেন্দু দা অ্যাড্রেসটা বলুন, ঠিকানাটা বলুন দাদা। ঠিকানা 199 গার্ডেন রোড, কলকাতা 39। হ্যাঁ শুভেন্দু দা এক মিনিট লিখে একটু লিখে নি দাদা, হয়ে গেছে। হ্যাঁ বলেন শুভেন্দু দা। হ্যাঁ লিখে নিয়েছি, বলেন দাদা। কোথাকার টেনশনের কোন ডিপার্টমেন্ট কলকাতা কর্পোরেশনের না না কাউন্সিল লাইফ সার্টিফিকেট দিয়ে দাও তো না না লাইফ সার্টিফিকেট আমি হায়ার দিই ঠিক আপনি লাইফ সার্টিফিকেট দিয়ে পাঠিয়ে দেবেন হয়ে যাবে লাইফ সার্টিফিকেট বলতে বলতে নন ম্যারেজ হ্যাঁ নন ম্যারেজ সার্টিফিকেট তো কাউন্সিলরের নন ম্যারেজ সার্টিফিকেট প্রবলেম হয় যেরকম এক মিনিট আমি আপনার বুঝে গেছি সব পাড়ায় কাউন্সিলর থাকে সব পাড়ায় গেট অফিসার থাকে না বা যে গেট অফিসার জানে না সে তো দিতে এটা কিভাবে সলভ করা যায় আপনি একটা এফিডেভিট করে পাঠিয়ে দেবেন আমি 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 বলে দিচ্ছি এটা কত নম্বর বড় আমি বলে দিচ্ছি আপনি এটা এফিডেভিট করে পাঠিয়ে দিন বোঝা দিয়ে ইজি হয়ে যায় এখন তো আমরা এতে অ্যাকাউন্টে পেমেন্ট করি এখন তো আর কারোর হাতে দিচ্ছি না লাইফ সার্টিফিকেট হয়ে গেল অ্যাকাউন্ট যদি জেনারেট না করে তাহলে তো ব্যাংক এমনি দেবে না এত রেস্ট্রিকশন রেখে লাভ কি আছে আমাদের অনলাইনে পেমেন্ট সেই অনলাইনে ব্যাংকে সই না হলে তো সে পেমেন্ট দেবেই না নমস্কার আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি আশিস বেড়া কত নম্বর ওয়ার্ড বেড়াদা হ্যাঁ আশিস দা অ্যাড্রেসটা বলুন পাঁচ নম্বর ওই বাড়ির অ্যাড্রেসটা ওই বাড়ির অ্যাড্রেস কি আমি বিল্ডিং ডিপার্টমেন্ট যাচ্ছে চেক করে নিয়ে কি হলো আপনাকে জানিয়ে দিয়ে আসবে আমি কমপ্লেন করেছিলাম ফেব্রুয়ারি মাস থেকে তারপর মাঝে কর্পোরেশন থেকে ওদের পালন করেছিল কনস্ট্রাকশন করতে কিন্তু তা সত্ত্বেও ওরা কনস্ট্রাকশন করেছে নিশ্চয়ই তাহলে কেস হয়েছে যদি কনস্ট্রাকশন বারণ করার পরেও করে তাহলে নিশ্চিতভাবে কেস হয়েছে আমি আপনাকে ডিটেলসটা জানিয়ে দিচ্ছি আর না জানিয়ে দেবো আপনাকেই জানাবো কি হলো কর্পোরেশন কি অ্যাকশন নিয়েছে নোটিশ কি দিয়েছে সব আমি আপনাকে দেবো নমস্কার আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি হ্যালো আপনি এইটা টিভিটা একটু বন্ধ করে নিন টিভিটা বন্ধ করে নিন আমি দাঁড়িয়ে আছি এবার বলুন ওয়ার্ড নাম্বার বলুন 91 নামটা বলুন সাহেব আপনার নামটা হ্যাঁ রঞ্জন সাহা হ্যাঁ রঞ্জনদা বলেন অ্যাড্রেস ঠিকানাটা বলুন গার্ডেন রোড বললো शरद बोस गार्डन रोड। हाँ হাইডেন একজন বাড়িতে ঢুকে যাবে কি করে? সোমবার যাবে কেন? ওই হাইড্রেনের জল আপনার বাড়িতে ঢুকবে, আমি দেখে নিচ্ছি। নিশ্চয়ই দেখব, না দেখার কারণ কি আছে, নিশ্চয়ই দেখব। আরেকটা হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। কত নম্বর? 34। হ্যাঁ নামটা বলুন সাহেব। কি সরকার? নারায়ণ সরকার। নারায়ণ দা অ্যাড্রেসটা বলুন প্লিজ। হ্যাঁ ঠিকানাটা কত? এটা কোথায়, কোথায় জায়গাটা? না দাদা আমাদের কেএমসি দাদা। আর নেবে দুটো হয়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। पहले सस्पेंड भी पसर होता था ना, उसको एडजस्ट करके ऑफिस में आना पड़ता था, ऑनलाइन हो गया। बोलेंगे सर? हाँ बोलो। একটা হলো একটা হলো যে আমাদের আগে ছিল যে যেগুলো ট্যাক্স ডিটারমিনেশন হয়নি বা কোনো ডিসপিউট আছে তখন সাসপেন্স অ্যাকাউন্টে টাকা দিয়ে দিত, সাসপেন্সে পড়ে থাকতো। সেইটার জন্যে মানুষ এসে এখানে ঘুরে বেড়াতেন সাসপেন্ড অ্যাকাউন্ট অ্যাডজাস্ট করার জন্য। এখন আর কাউকে কলকাতা কর্পোরেশনে আসতে হবে না, অনলাইনেই রিকোয়েস্ট পাঠাবে। আর অনলাইনেই সাসপেন্স অ্যাকাউন্ট তার প্রত্যেকটা প্রিমিসেসেরই এখন আলাদা করে একটা অ্যাকাউন্ট হয়ে গেছে, সেই অ্যাকাউন্টে সাসপেন্সের টাকাটা অটোমেটিক ঢুকে যাবে। তার মানে কলকাতা কর্পোরেশনে আর কারণ সাসপেন্স বলে আর পয়সা থাকবে না, সবকটাই প্রিমিসেস নাম্বারে ঢুকে যাবে যদি তিনি চান। অনেকের আছে যেখানে ধরুন ডিসপিউট আছে, কোর্টে কেস আছে, উনি একটা কোর্টের অর্ডারে সাসপেন্স দিয়ে দিয়েছেন, সেটা ব্যাপারটা আলাদা। আর বাদবাকি জায়গায় সাসপেন্সের অ্যাকাউন্ট উনি চাইলে অনলাইনে ওটা আমাদের ওনার মেন অ্যাকাউন্টে ঢুকে যাবে। এটা হলো একটা। দ্বিতীয় হলো যে আমাদের আবার বিল্ডিং ডিপার্টমেন্টকে আমরা আবার নির্দেশ দিয়েছি, যেহেতু বর্ষা আসছে বা এসে গেছেই, আরেকবার করে বিপজ্জনক বাড়িগুলো যেখানে যেখানে আছে সেগুলোকে সব নোটিশ আরেকবার করে দিয়ে সেই বাড়িগুলোর বাসিন্দাদের অনুরোধ করা যে আপনারা দয়া করে এসে নিরাপদ স্থানে থাকুন, কারণ আপনার জীবন সংশয় হবে। আপনি জানেন যে কালকেই বৃষ্টিতে দুটো বাড়ি ভেঙে পড়েছে এবং দুজন মারা গেছে, এটা অত্যন্ত দুঃখজনক। বাড়িতে আমরা এখনই, যদিও বিধানসভায় আইনটা এখনও পাশ হয়নি, কিন্তু বাড়িতে এখনই আমরা পজেশন সার্টিফিকেট দিয়ে দেবো। যারা ধরুন বাড়ি ছাড়বেন তাদের পজেশন সার্টিফিকেট দেবো, বাড়িটা যদি ভবিষ্যতে কোনো দিন ডেভেলপ হয় ওনার যে অংশ সেটা সুরক্ষিত থাকবে, সেটা আমরা করে দেবো। এইটা ঠিক আছে। না আনঅ্যাসেস প্রপার্টি সব আমরা অ্যাসেসমেন্টের আওতায় নিয়ে এসেছি। আমি নিজে একটা বিল্ডিংকে একটা মিটিং করেছিলাম অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্টের সাথে। দেয়ার শুড নট বি এনি আনঅ্যাসেস প্রপার্টি, এটা লিখে নিন আপনি। দেয়ার রোড ওয়াইজ আমরা ধরে एकदम प्लट वाइज धरे धरे सब অ্যাসেসমেন্টের আওতায় নিয়ে আসবো। কোনো অ্যাসেসমেন্ট প্রপার্টি থাকবে না। যে প্রপার্টিটার মালিকানা পাবো না সেটা কলকাতা কর্পোরেশনের নামে হয়ে যাবে, তারপর তিনি মালিকানা দেখিয়ে তার হয়ে গেলে করিয়ে দেব। আর সেকেন্ড হচ্ছে যে পুকুরের ক্ষেত্রে এবার থেকে আমরা একটা করে নতুন অ্যাড্রেস দেব। পুকুর ধরুন আপনার বাড়ি হচ্ছে এই 8/20/30 আর ওটা হয়ে যাবে P/ ওই 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 একটা ধরুন 48 আগের নাম্বার 49 P মানেই হয়ে গেল সে পন্ড। পন্ড করে তার একটা আলাদা অ্যাসেসমেন্ট, পন্ডের একটা অ্যাসেসমেন্ট হয়ে যাবে। তার কত কাঠা পন্ড, তার এ কত, সেটা পুরো একটা আলাদা করে হয়ে যাবে। কারণ করছি কি অনেক জমির মধ্যে পন্ড আর জমি একসাথে আছে। এবার জমি বাড়িয়ে 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 নোংরা ফেলে 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 পন্ডটাকে করে দিল। এবার পন্ডটা 2 কাটার পন্ড না 20 কাটার পন্ড বোঝা যাচ্ছে না। সেই জন্য পন্ডটাকে আমি একটা ঠিক করেছি যে আলাদাভাবে অ্যাসেসমেন্ট করব। এগুলো আমিও খবরের কাগজে পড়লাম। আমি ডিপার্টমেন্টকে বলেছি যে আনঅ্যাসেসড কী করে থাকছে সব প্রপার্টি শুড বি। আমি আসার পর থেকে বলছি দেখুন এত বড় কলকাতা, কোথায় কোন বিল্ডিংয়ে অ্যাসেসমেন্ট হয়েছে না এটা যে আমাদের পক্ষে বলা সম্ভব না। কিন্তু আমি এর আগে অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্টকে নিয়ে কিছুদিন আগে বসেছিলাম, বসে বলেছি ইনস্ট্রাকশন দিয়ে যে সব প্রপার্টিকে অ্যাসেসমেন্ট করো। যেটা KMD এর আছে নাম বদলায়নি সেটা KMD এর নামে অ্যাসেসমেন্ট করো, কিন্তু অ্যাসেসমেন্টটা হয়ে যাবে। যেটা ঠিকার যেটা ধরুন RR, তো RR এর কাউকে দেওয়া হয়নি, তো RR এর নামেই অ্যাসেসমেন্ট হবে, কিন্তু অ্যাসেসমেন্ট হবে। একটু সময় দিন, 2-3 মাস আমাদের কলকাতায় আর আনঅ্যাসেসড কোনো প্রপার্টি থাকবে না। সেগুলো দেখার জন্যই তো ইন্সপেক্টররা নিশ্চিতভাবে তারা ঘুরে নোটিশ দেবে, এবং চেঞ্জ অফ ইউজ তো আমরা অ্যালাউ করছি, সেটা দেখ করে নেব। আর আমরা এখন ট্রেড লাইসেন্সগুলোকেও ভেরিফিকেশন করছি। ট্রেড লাইসেন্সের সাথে ওই জমিটার কি জমি সেটাও আমরা ভেরিফাইড করে দিচ্ছি। আমি 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 ওটা খবরের কাগজে পড়েছি, আমি দিয়েছি অলরেডি। ওটা এ চলছে যে কি করে একটা অ্যাড্রেসে দুটো, একটা জমিতে দুটো অ্যাড্রেস কি করে। এটা আমার জানা নেই, এটা আমার কাছে যদি গভর্নমেন্ট থেকে কোনো ইনস্ট্রাকশন আছে আমি নিশ্চিতভাবে ওটা দেখব। অলরেডি স্যার মিনিস্ট্রি অফ ডিফেন্স একটা বলেছে 10 মিটার রেডিয়াস, তার বাইরে ছিল স্যার। এবার যা অর্ডার আছে তার অনুসারে সেটা অ্যালাউ, ওরা এখন বলছে 10 মিটারকে বাড়িয়ে বড় করা যাবে। এটা এখন আলোচনা স্টেজ। আমাদের আলোচনা স্টেজ মানে আমাদের যেটা মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে যেটা বা যে অর্ডারটা আসে সেটা আমরা ফলো করি। এবার কোনো একজন ইন্ডিভিজুয়াল ধরুন আজকে একজন কেউ এলেন পোস্টিংয়ে, সে এসে একটা কিছু বললে সেটা আমাদের পক্ষে মুশকিল। আইন হচ্ছে যে মেয়র কি বললো সেটা আইন না, বিধানসভা যেটা পাশ করলো সেটা আইন। সেরকম মিনিস্ট্রির থেকে যেটা নোটিফিকেশান আসবে সেটা আইন। আইন আমি ইন্ডিভিজুয়ালি আমার মনে হলো সেটা আইন হতে পারে। KMDA কে অলরেডি আমি যেহেতু এখন KMDA এর চেয়ারম্যানও হয়েছি, আমি KMDA কে অলরেডি বলেছি যে সবকটা করে প্রপার্টি হলে বড় করে বোর্ড লাগাও, যেরকম যে দিস প্রপার্টি বিলংস টু KMDA, এবং নিয়ে নেব। যদি কোথাও ইলিগাল থাকে KMDA এর প্রপার্টি থেকে বাড়ি বানিয়ে নিয়ে যায়, বাড়ি শুদ্ধ নিয়ে নেব। আপনি জানেন একটা মানে হাইকোর্টের একটা দারুণ কেস ছিল ভগবতী প্রসাদ ব্যানার্জি, গভর্নমেন্টের ল্যান্ড অ্যালট হয়েছিল, তারপর হাইকোর্টের অর্ডারে বাড়ি শুদ্ধ নিয়ে নিয়েছিল গভর্নমেন্ট। সুতরাং হাইকোর্টের এই অর্ডারটা অলরেডি আছে সল্টলেক। এটা 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 দেখতে হবে, এটা তো আমি জানি না যে স্পেসিফিকভাবে কেউ কমপ্লেন করেনি, আর এটা আমার জানাও নাই, কারণ কোনো আবাসিকভাবে নিয়েছে না কেউ সত্যি ব্যবসার জন্য নিয়েছে এটা তো আমার জানা নেই, কিন্তু স্পেসিফিক কমপ্লেন পেলে নিশ্চিতভাবে আমি এটা বলতে পারব। আপনিও যদি আমাকে অ্যাড্রেস দিয়ে দেন তাহলে আমি ওটাকে ইনকোয়ারি করে আমি আপনাকে বলতে পারবো। হ্যাঁ বললো আমি সাথে সাথে করে দেবো, কারণ দেখো ব্যবসাদার যে হবে সে সবসময় চাইবে একটা নিয়ে সস্তার জমি নিয়ে একটা বড় লাভ করার, কিন্তু সেটা আটকানোর জন্যে তো আইন, সেটা আসলে আমি সাথে সাথে সেটা অ্যাকশন নেব। সেটা ইলিগাল হয়ে গেল, সেটা ভেঙে দেওয়া হবে, সেটা ভেঙে দেওয়া হবে। যদি পৌরসভায় থাকে ভ্যাকেন্ট ল্যান্ড আর পৌরসভার থেকে যদি স্যাংশন না নিয়ে কেউ বাড়ি করে তাহলে ওটা ডিমলিশ হয়ে যাবে, ডিমলিশিং নোটিশ যাবে। হ্যাঁ যদি কোথাও আমার কাছে কমপ্লেন আসে যে ভ্যাকেন্ট ল্যান্ডে স্যাংশন না নিয়ে বাড়ি করেছে তাহলে আমরা তো ডিমলিশিং প্রসেস চালু করে দেবো। এটা আমি লাইটিং ডিপার্টমেন্টকে ৪০ বার বলেছি যে কেবল থাকবে না, কেবল সরিয়ে নেবেন, কারোর ব্যবসার জন্য কোনো জায়গায় ইয়ে করবেন। আরেকটা জিনিস যেটা আমি কিছু কিছু জায়গায় দেখলাম যে প্রত্যেকটা লাইট ল্যাম্পপোস্টে ওই যে ডেঞ্জার মার্কস দিয়ে ওটা একটা ওই স্কেচ করে নিতে, ওটা একটা করে দিতে। আমি এটাকে আগে KMDA তে ভেরিফিকেশনে পাঠাতে হবে, আপনি একটা কমপ্লেন আমায় জমা দিন, আপনি আমাকে একটা কমপ্লেন জমা দিন, আমি এটা ভেরিফিকেশনে পাঠাবো। KMD যদি বলেন নয় তাহলে আমরা ভেঙে দেবো। দেখুন আমরা এই সব উত্তর দেবো না, আমাকে কমপ্লেন পেলে আমি অ্যাক্ট করবো। এটা এটা করছি, অলরেডি ইনকোয়ারিতে গেছি। আমি যেটা করব সেটা নিশ্চিতভাবে করব, যেটা আমার ডিপার্টমেন্টাল সেটা বলতে পারি। ওথ অফ সিক্রেসিটা আমরা দেখে নিচ্ছি, যা যা আছে দেখে নিচ্ছি। ठीक है।